हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। আমি শবরী চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে। আজ হলো শুক্রবার আর সময় এখন সন্ধে 7:30টা, আর এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। সন্ধ্যাবেলা চা জল খাবার যা খাবার আমাদের কমপ্লিট হয়ে গেছে। মিভানকে একটু কনফ্লেক্স দিয়েছিলাম, সেটাও কমপ্লিট হয়ে গেছে ওর। তো ওদেরকে এখন ওই ঘরে পাঠিয়ে দিয়েছি, চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে। কারণ ওরা যদি এখন এই ঘরে থাকে তা আমাকে টোটাল ভিডিওই করতে দেবে না, মানে চিৎকার করে করে পাগল করে দেবে। তো কার্তিক পুজো তো কমপ্লিট হয়ে গেছে, ওখান থেকে চলেও এসেছি আমি সেই দিনই। তো মাঝখানে বৃহস্পতিবার দিন আমি আর ভিডিও করিনি, তার কারণ হলো অনেকটা জামা কাপড় ছিল, সেগুলো কাচাকাচি করতে হতো, ঘরের কিছু কাজকর্ম ছিল বা ভিডিও এডিটিংয়ের কাজ ছিল, সেগুলো কমপ্লিট করার পর আমি সময় পাইনি যে ভিডিও করব। তো সেই জন্য একটা দিন আমি রেস্ট দিলাম। আজ হলো শুক্রবার, তো সারাদিন আর করা হয়নি, ভাবলাম আজকে এখন সন্ধ্যে থেকে করি। তার কারণ হলো আমাদের বাড়ির পাশেই আর কি বৈষ্ণব সেবা দিয়েছে একজনরা, মানে আমাদের এক দাদা সম্পর্ক হয় আর কি তারা। তো সারাদিন ধরে তো মাইক বাজছিল, সেই জন্য আমি আর ভিডিও করিনি। তো তোমরা আমার ভিডিওতে দেখেইছো যে সঙ্গীতারা এখানে চলে এসেছে। তো তোমরা যারা জানো না তাদেরকে বলি যে আমার বোন বোনাই ওরা ব্যাঙ্গালোর থাকে, মানে বিয়ের পর থেকে ওরা ব্যাঙ্গালোর থাকে। তো ওরা এখন চলে এসেছে, কুন্তল হয়তো কয়েকদিন পর চলে যাবে, বাট সঙ্গীতা এখন কয়েকদিন থাকবে এখানে। তো ওরা আমার জন্য কয়েকটা জিনিস নিয়ে এসেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দিই যে কী কী জিনিস নিয়ে এসেছে। তা চলো তোমাদেরকে দেখাই আর সঙ্গে ভিডিওটাও শুরু করি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো প্রথমে তোমাদেরকে দেখাই যে আমার জন্য কী কী জিনিস নিয়ে এসেছে। সেটা হলো কয়েক রকমের মশলা। আমি ওদেরকে বলেছিলাম যখন ওরা মানে এখানে আসে তার আগে ওরা আমাকে জিজ্ঞাসা করেছিল দিদি তোমার জন্য কী নিয়ে আসবো। তো দেখো আমি আমি বা আমার হাজবেন্ড বল বা আমাদের বাড়ির লোক সবাই খাওয়া দাওয়া করতে খুব পছন্দ করি, বাঙালি খাবারের সঙ্গে সঙ্গে বাইরের খাবারও আমরা খুব ভালোবাসি আর কি। তবে বিশেষ করে ব্যাঙ্গালোরের দিকে আমরা একবার গিয়েছিলাম আর কি, মানে রাইয়ের একটা প্রবলেম হয়েছিল তো চিকিৎসার জন্য ওখানে গিয়েছিলাম আমরা। তো ওখানে ওখানকার যে খাবার দাবার না আমাদের খুব ভালো লেগেছিল, মানে কয়েক রকমের মানে ট্রাই করেছিলাম বাট নাম জানতাম না কোনো কিছু, জাস্ট নিয়ে আসতাম আর খেতাম। তো ওদেরকে বললাম যে ওখানকার কয়েকটা পপুলার যে মশলা আছে বা রান্না আছে তারই কিছু মশলা তুই আমার জন্য নিয়ে আসিস। আমাদের এখানে এখন অনলাইনে সবই পাওয়া যাচ্ছে, বা আমাদের এখানে ধরো রিলায়েন্স আছে, মোড় আছে, এখানে পাওয়া যায়, মানে কিছু কিছু পাওয়া যায় বা অনলাইনে তো সবই পাওয়া যায়, কিন্তু আমি তো নাম জানি না, সেই জন্য আমার নিতেও একটু প্রবলেম হয়। তো ওদেরকে বললাম তোরা নিয়ে আসবি, তারপর যেগুলো আমার ভালো লাগবে সেগুলো আমি পরে আবার অনলাইনে অর্ডার করে দিতে পারবো। তো চলো তোমাদেরকে দেখাই তাহলে কী কী নিয়ে এসেছে। তো প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হলো এই যে, এটা হলো সাম্বার পাউডার, যেটা ওখানকার একটা পপুলার ডিশ। তো এই হলো সাম্বার। আমাদের বাড়িতে ইডলি প্রায় দিন করা হয়। তো ইডলিটা আমরা কী দিয়ে খাই তোমাদেরকে বলি, হয় চালতের আচার, মানে যে লিকুইড টাইপের যে আচারটা আছে না ওটা দিয়ে খাই, নাহলে ধনে পাতা চাটনি করে খাই, নাহলে হয়তো এমনি নর্মাল যে ডাল ওটাকে একটু মানে তড়কা দিয়ে সেটা দিয়ে খাওয়া হয়, বা সাম্বার করে খাওয়া হয়, মানে বাড়িতে যে হোমমেড মশলা সেই বানিয়ে তারপর সাম্বার করে খাওয়া হয়। তো যাই হোক, মশলাটা থাকলে কি আমার ইনস্ট্যান্ট হয়ে যাবে, মানে একটু তাড়াতাড়ি করা সম্ভব হবে, কারণ হাতে তো এখন সময় খুব কম, বারবার ওই মশলা কিনে নিয়ে আসো বা করো। আবার অনেক সময় কি হয় বলো তো, যে বাড়িতে সব কিছু থাকে না সেই সময় বানানোটাও পসিবল হয় না। তো সেই জন্য একটা বড় সড়ো প্যাকেটও নিয়ে এসেছে আমার জন্য। আর দু নম্বরটা দেখাই, সেটা হলো এই যে, এটা হলো এমটিআরের একটা রসম পাউডার, এটাও খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো এই একটা। তিন নম্বরটা দেখা, এটা হলো পোঙ্গল মিল টাইম, মানে এটা রেডি টু ইট, এর ভিতরে সব কিছু দেওয়া আছে, জাস্ট তৈরি করলে হয়ে যাবে। তো এটা নিয়ে এসেছে। আচ্ছা, এটা হলো ভেঙ্গি ভাত মশালা। আমি কোনোদিন এটা ওখানে কি খেয়েছিলাম কিনা আমি জানি না, বাট নামটা প্রথম শুনলাম আমি। তো যেদিন বানাবো সেদিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, তারপর যেটা নিয়ে এসেছে সেটা হলো বিরিয়ানি মশালা। ওরা বললো এটা নাকি অধিককার বিরিয়ানি মশালা, তো বানিয়ে দেখতে হবে কেমন লাগে। তবে একটা কথা বলবো, আমরা যেখানে ছিলাম ওখানে গিয়ে সেখানে যে বিরিয়ানি আমি খেয়েছিলাম, বাপরে বাপ, মানে সারা জীবন মনে থাকবে, এতটা বাজে লেগেছিল। হয়তো অন্য জায়গায় বিরিয়ানি অবশ্যই ভালো হতে পারে, মানে ওখানকার মধ্যে ব্যাঙ্গালোরের মতো অন্য কোনো জায়গায়, আমরা পার্টিকুলার যে জায়গাটা খেয়েছিলাম সেটা ভীষণ বাজে ছিল, মানে এক্সপিরিয়েন্সটা একদম ভালো ছিল না আমাদের। তো দেখা যাক এটা বানিয়ে কেমন লাগে। আচ্ছা, এটা হলো পুলিওগিরি পাউডার। জানি না নামগুলো আমি সঠিক বলছি কিনা, কারণ যেহেতু ফার্স্ট টাইম শুনছি। তো যাই হোক, পুলিওগিরি পাউডার এটা, আর এটা নাকি এল লঙ্কা, এটা দিয়ে এটা বানাতে হয়। তো বানানোর আগে অবশ্যই একবার ওদের কাছ থেকে শুনে নেবো বা আমি দেখে নেবো যে কীভাবে বানাতে হয়। আর এটা হলো একটা এমটিআর এর পোলাও মশলা, এটা
এটাও জাস্ট ভাতটা তৈরি করে নিয়ে মশলাটা দিয়ে ফ্রাই করা আর কি। এটা হলো বিসিবেলে ভাত মশালা। এটা একটু বেশ গ্রেভি টাইপের কিছু একটা হয়, খেতে নাকি খুব সুন্দর হয়। তো ঠিক আছে, বানিয়ে দেখব। নামগুলো যদি ভুলভাল বলি তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও যে এর মানে আসল নাম মানে উচ্চারণটা কি হবে আর কি, যেহেতু জানি না যতটা পারছি চেষ্টা করছি বলার। আচ্ছা, এখানে আছে টমেটো রাইস পাউডার, এটা 2 প্যাকেট নিয়ে এসেছিল। তো যেদিন আমাকে দিয়েছিল সেদিন 1 প্যাকেট আমি বানিয়ে ফেলেছি, খেতে খুব সুন্দর হয়েছিল। তো এই একটা, আর এটা হলো লেমন রাইস পাউডার, এটা নিয়ে এসেছে এই দুটো, কোথায় বলেছি এই দুটো। এটা এখনো বানানো হয়নি, তবে লেমন রাইস আমি বাড়িতে নর্মাল ভাবে বানিয়েছিলাম মশলা না দিয়ে, মানে এই মশলা না দিয়ে বাড়িতে মশলা করে, সেটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। তো এটাও বানিয়ে দেখবো যে কেমন হয়। আচ্ছা, এবারে নিয়ে এসেছে এটা হলো পাওভাজি মশালা কোহিনুরের। তো আমি যেটা ব্যবহার করতাম এটা নর্মাল মানে এখানকার কি কোম্পানি আমার ঠিক মনে নেই, মোটামুটি লেগেছিল মশলাটা, খুব একটা ভালো লাগেনি, বাট এটা আমি ট্রাই করে দেখবো কেমন হয়। তো এই ছিল টোটাল আমার মশলার কালেকশন যেগুলো আমি তোমাদেরকে দেখালাম। এবার তোমরা হয়তো বলতে পারো, বাপরে বাপ এতটা মশলা তুমি কতদিন ধরে খাবে। আসলে কি বলো তো, আমি কি করি একটু ডেট বেশি যাতে থাকে এরকম দেখে মশলা কিনি, কিনে আমি ফ্রিজে স্টোর করে রেখে দিই, যখন যেটা মনে হয় তখন সেটা বানাই। আর আমাদের বাড়িতে প্রায় 7-8 জন মানুষ আমরা, তো আমি যদি ঠিকঠাক মানে বানাই তো আমার খুব বেশি দিন লাগে না এগুলো শেষ হতে। আর আমাদের বাড়িতে সবাই এগুলো খেতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, এগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো চলো আজকে রাত্রে কি বানাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে বলে দেই। তো আগের দিন মা ভেটকি মাছ কিনেছে, ওই আসছে মেভান পাগল করে দিচ্ছে আজকে সন্ধ্যের থেকে জানো না। তাই তো কয়েকদিন আগে মা ভেটকি মাছ কিনেছিল, তো সেদিন ভেটকি মাছ দিয়ে আলু দিয়ে কালিয়া করেছিলাম, যার রেসিপিটা এখনো পর্যন্ত আমার হিন্দি চ্যানেলে দেইনি, কয়েকদিনের মধ্যে আপলোড করব। তো কয়েকটা পিস আমি রেখে দিয়েছিলাম, তো সেটাই দিয়ে আজকে রান্না হবে। গার্লিক বাটার ফিশ রাত্রের জন্য হবে, এটা পোলাও দিয়ে খেতে বেশি ভালো হয়। তো যদি দেখছি সময় পাচ্ছি তাহলে অবশ্যই পোলাও বানাবো, কারণ এখন কাজকর্ম করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। এখনও গার্লিক বাটার ফিশটা করতে খুব বেশি টাইম লাগবে না, কারণ খুব কম মশলাপাতি লাগে, মানে মশলা বলতেই লাগে না বললেই চলে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখা যাক, যদি পারি তো একটা সিম্পল পোলাও বানিয়ে নেবো সঙ্গে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। তো মাছটাকে আমি ফ্রিজ থেকে বের করে রেখে এসেছি, কারণ বরফ হয়ে আছে, ওটা একটু ঠিকঠাক রুম টেম্পারেচারে আসলে তারপর রান্নাটা করবো, তার মধ্যে যা যা লাগবে সেগুলো রেডি করে নেবো। তো রেসিপিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো না, তার কারণ হলো এই রেসিপিটা তোমরা দেখতে পাবে আমার কুকিং চ্যানেলে। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমার কুকিং চ্যানেলটাকে ফলো করোনি তাদেরকে বলবো অবশ্যই তোমরা সাবলিস কুইজিন চ্যানেলটাকে ফলো করে রেখো বা সাবস্ক্রাইব করে রেখো, কারণ ওখানে কিন্তু আমি বিভিন্ন ধরনের রান্না শেয়ার করি। আশা করছি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। তো চলো আজকে রান্নাটা শুরু করা যাক। যে গার্লিক বাটার ফিশটা বানানোর জন্য এখানে আমি ভেটকি মাছটাকে ম্যারিনেট করে রেখেছি, দুটো দাগার পিস আছে আর বাদ বাকি পেটি। তো এটা 1/2 ঘন্টা ম্যারিনেট করা থাকবে। আর এই কয়েকটা জিনিস আমি রেডি করে নিয়েছি, এই কয়েকটা জিনিস দিয়ে বানানো হবে, এছাড়া কিন্তু এক্সট্রা কোনো মশলার লাগবে না। এখানে আমি কড়াটা রেখে দিয়েছি, আর এখানে গ্রেভিটার জন্য দুধ আমি আগে থাকতে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি, কারণ অনেক সময় না প্যাকেটের ভিতরে দুধ থাকে, সেটা মানে গরম করার সময় ফেটে যায়, আগে থাকতে আমি একটু জাল দিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছি। মোটামুটি এখানে 300 ml মতন দুধ আছে। তো রান্নাটা হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো চালের জলটা আমি ঝরিয়ে রেখেছি এখানে, আর এখানে নিয়েছি গোটা গরম মশলা, তার মধ্যে আছে লবঙ্গ, ছোটো এলাচ, একটা তেজপাতা, দারচিনি, আর আছে অল্প একটু জৈত্রী। আর এখানে আমি 2 পেঁয়াজ কুচি করে নিয়েছি, 4 কাঁচা লঙ্কা চিরে রেখেছি, আর এর মধ্যে আছে থেতো করে রাখা রসুন আর গ্রেট করে নেওয়া আদা। আর এখানে আছে দুধ, তো এখানে অল্প একটু দুধ আছে, কারণ আমি গার্লিক বাটার ফিশ বানানোর সময় যে দুধটা ইউজ করেছি অল্প একটু ছিল, সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আর এটা হলো মাছ ভাজার যে তেলটা, সেটা আমি নিয়েছি, কারণ এর ভিতরে একটু রসুনের ফ্লেভার আছে, তো খুব ভালো লাগবে সেই জন্য নিয়েছি। তো কড়া এখানে গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সাদা তেল অ্যাড করে দিচ্ছি, 2 থেকে 3 টেবিল চামচ মতো দিলেই হবে। এখানে তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলাটাকে একটু হতে দেব, গরম মশলাটা এখানে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি।
এবার পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নেব। এখানে আমি পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি, খুব কিন্তু কড়া করে ভাজিনি আমি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা, তিনটেই এর মধ্যে দিয়ে দেবো। আর এই সময় যে তেলটা আমি রেখে দিয়েছিলাম সেই তেলটাও আমি অ্যাড করে দিচ্ছি। এটা যদি না থাকে তাহলে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, যে তেলটা আমি দিলাম যেহেতু ছিল নষ্ট না করে দিয়ে দিলাম। এবার আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে কিন্তু একটু ভেজে নেব, যতক্ষণ না একটু কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। এখানে আমি আদা রসুন আর পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি, আর যে কাঁচা গন্ধটা ছিল সেটা কিন্তু পুরোপুরি চলে গেছে। এবার এর মধ্যে আমি চালটা অ্যাড করব। এবার সমস্ত মশলার সঙ্গে চালটাকে একটু ভালো করে ভেজে নেব, যেমন আমরা পোলাও বানানোর সময় করি না, যে চালটাকে একটু ভালো করে ভেজে নিই। তো চালটাকে যদি ভালোভাবে ভাজা হয় তাহলে কি হবে, পোলাওটা বানানোর পর বেশ ঝরঝরে হবে। তো তোমরা যে কোনো পোলাও বানানো, মানে এটা বানাও বা অন্য কোনো পোলাও বানাও, তোমরা গোবিন্দভোগ চাল দিয়ে বানাতে পারো, আকর চাল দিয়ে বানাও বা এই চাল দিয়ে করো, যেটাই করো না কেন, চালটাকে কিন্তু খুব ভালোভাবে একটু ভেজে নেবে। আর আজকে আমি এখানে ঘি দেইনি, ঘি বা বাটার কিছুই দেইনি। তোমরা চাইলে কিন্তু ঘি বা বাটার যে কোনো কিছু দিয়ে করতে পারো, সেটার টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হয়। তবে যেহেতু আজকে আমার বাটার গার্লিক চিপস হয়েছে, তো বাটারের মধ্যে বেশ অনেকটাই দেওয়া আছে, তো সেই জন্য আমি এর মধ্যে অ্যাড করলাম। তো চালটাকে একটু ভালোভাবে ভেজে নিই। তো এখানে আমি চালটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ এটা পুরো ঝরঝরে হয়ে গেছে। তো চালটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এর ভিতরে যে জলটা থাকবে সেটা একেবারে শুকনো হয়ে যায়। তো তখনই তোমরা বুঝতে পারবে যে চালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর দেখবে কালারটাও কিন্তু বেশ চেঞ্জ হয়ে যাবে, একটা গোল্ডেন কালার চলে আসবে। তোমার চালটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো। তো এর মধ্যে দেখো অল্প একটু দুধ তো আছেই, আর আমি এখানে 1.5 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম, মানে এই মেজারিং কাপের 1.5 কাপ চাল নিয়েছিলাম, সেই জন্য টোটাল দুধ আর জল মিলিয়ে আমি এখানে 3 কাপ দেব। তো টোটাল আমি এখানে 3 কাপ জল দিয়ে দিলাম, মানে যতটা আমি চাল নিয়েছি তার ঠিক ডাবল কোয়ান্টিটির আমি জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, তো সেটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে। আর চিনিটা আমি এক্ষুনি অ্যাড করছি না, একটু পরে অ্যাড করবো, চালটা একটু সিদ্ধ হয়ে যাক তারপর। তো ভালোভাবে এটাকে একটু মিশিয়ে দিচ্ছি। এবার ফ্লেমটাকে আমি লো মিডিয়ামে করে দেবো, দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো, দিয়ে এটাকে ততক্ষণ ফোটে দেবে যতক্ষণ না এই জলটা শুকিয়ে আসে আর চালটা সিদ্ধ হয়ে যায়। তো দেখো পোলাওয়ের জলটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে, আর এর মাঝে আমি একবার নাড়া দিয়ে দিয়েছিলাম যখন ফুটে উঠেছিল সেই সময়, আর একটু টেস্ট করে দেখলাম লবণটা কম আছে, তো আমি এর মধ্যে আরো একটু লবণ দিয়ে দিচ্ছি, আর সঙ্গে দিচ্ছি একটু চিনি। তবে যারা চিনি পছন্দ করো না তারা চিনিটা স্কিপ করতে পারো, তবে আমাদের বাড়িতে একটু মিষ্টি পছন্দ করে সেই জন্য আমি একটু চিনি অ্যাড করে দিলাম। আর এখানে দিচ্ছি একটু ধনে পাতা কুচি, এটা অপশনাল, আমার কাছে ছিল সেই জন্য দিলাম, তোমাদের কাছে না থাকলে দেবার প্রয়োজন নেই। আর ফ্লেমটাকে কিন্তু আমি এই সময় একটু লো করে দিয়েছি, কারণ জলটা প্রায় শুকিয়ে এসেছে, এখনো আছে অবশ্য তবুও প্রায় শুকিয়ে এসেছে। এবার ঢাকনা চাপা দিয়ে যখন আমি এটাকে সিদ্ধ করব, মানে স্টিমে রাখবো, তখন বাকি যে জলটা আছে সেটাও শুকিয়ে যাবে আর চালটাও কিন্তু পুরোপুরি গলে যাবে। তো ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিলাম, এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে হতে দেবো যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে আর পোলাওটা ঝরঝরে হয়ে যাচ্ছে। দেখো আমার পোলাওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এই দেখো কতটা ঝরঝরে হয়েছে, জল কিন্তু প্রায় শুকিয়ে এসেছে আর নেই বলতে গেলেই চলে। তো এবার ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়ে একটু ভাপে রেখে দেবো, মানে ধরো 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, তো ভিতরে যে জল জলে ভাপটা আছে সেটাও শুকিয়ে যাবে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে,
এবার যাব খাওয়া দাওয়া করতে, অনেকটা রাত হয়ে গেছে, তো তোমাদের সঙ্গে কাল সকালে আবার কথা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার বাড়ির সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর এখানে আমার ভাত হয়ে গেছে, ভাত আমি উপর দিয়ে দিয়েছি। আর আজকে দুপুরের জন্য হবে পালং শাকের ঘন্ট, তার জন্য পালং শাকটা কেটে ভিজিয়ে রেখেছি। আর এটা হবে হলো আলু আর বেগুন দিয়ে, সেজন্য আমি আলু বেগুনটা ছোটো ছোটো কেটে রেখেছি। আর এটা হলো বেগুন ভাজা, এটা আমাদের গাছের বেগুন লম্বা লম্বা। আর এখানে আছে হচ্ছে পটল গোল গোল করে কেটে রেখেছি, তো টমেটো আর আদা আছে এই দিয়ে। আর এই আলু দিয়ে হবে রসা, আলুটা আমি ভাজা বসিয়ে দিয়েছি। তো রান্নাটা হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। ওগুলো সার দেওয়া হচ্ছে, হাত দিও না জানো। আচ্ছা এই আরাধ্যা, আরাধ্যা এই তোর বিয়েতে আমার নেমন্তন্ন করবি তো? কেন একটুক্ষণ করিস খনি, আমি যাব খেয়েই চলে আসবো, তোদের বাড়ি দাঁড়াবো না আমি, তাই হবে তো? ঠিক আছে, একটুক্ষণ নেমন্তন্ন করবি তো তাহলে। আচ্ছা তোর মার সাথে কথা বলে বলে আমার বিয়েতে বলে নেমন্তন্ন করতে হবে, যা বলে খাব দাঁড়িয়ে দাঁড়িয়ে চিবা দেখবি, কচুটা কচুটা খেতে খুব টেস্টি, কাঁচা চিবাতে হয় কিন্তু ওটা। এটা কি ফুল গাছ বাবা? বাবা এটা কি ফুল গাছ? এটা হচ্ছে চেরি, গতবার লাগানো হয়েছে। ওই দেখেছিস, ও জানে তুই জানিস না। ও দাদু ফল গাছ লাগাবে না? হ্যাঁ লাগাবে, ওই যে কচু হয়ে রয়েছে ওটাও একটা ফল। এই আর এই বলছিস কেন? তোর মা বললো মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছি, বৌদি একটু এসো আমার জামাই দেখে যেও। এই ওর বেগুন ফুটেছে দেখিনি, আয় ওকে। তো হঠাৎ করে আজকে আমাদের মিভন বাবুর জন্মদিন আমরা সেলিব্রেট করছি, তাই না পুজু? ইয়েস ইয়েস। তো চলো তোমরাও দেখতে থাকো আমাদের জন্মদিনটা আমরা কিভাবে সেলিব্রেট করি। আর আজকের যে জন্মদিনটা এটা কিন্তু সত্যিকারের জন্মদিন না, কারণ আজকে মিভান বাবু নিজে নিজে এই পৃথিবীতে অবতরণ করেছেন। তো চলো আজকের আমরা কেকটা কেমন ভাবে কাট করি সেটা তোমরা দেখে নাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু, বলো বলো বলো, হ্যাপি বার্থডে টু ইউ। পুচু কাটো বোন, আর ও যেটা দিয়ে কাটছে না কেকটা ওটার নাম কি বলো তো? চপস্টিক, ওটার নাম হচ্ছে চপস্টিক, যেটা মিভান বাবু দিয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ। সব কেক কাটে না, একটাই কাটতে হয়। এবার তুলে মাকে একটু দাও। দিদি ভাইকে খাও, দিবি দিদি ভাইকে, দিদি ভাইকে। এবার দিদি ভাই তুমি ভাইকে একটু খাইয়ে দাও। এবার তুমি একটু পুচু তুমি খুশি তো? হ্যাঁ এদিকে তাকাও, হ্যাপি বার্থডে পুচু। তোমরা কি জানো আমাদের মিভান বছরে কতবার জন্মায়? মানে এটা ধারণার অতীত যে কতবার জন্মায়, আমি যতবার বাড়িতে কেক বানাই ততবারও জন্মায়। বাইরে থেকে আস্তে 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 বাইরে থেকে যতবার আমি কেক কিনে নিয়ে আসি ততবারও জন্মায়।
তার কারণ হচ্ছে কেক আনার সঙ্গে সঙ্গে একটা ক্যান্ডেল ওকে জ্বালাতেই হয়, আর ক্যান্ডেলটাকে ফু দিয়ে লিপাবে, মানে নেভানোর পর ওটাকে কাটিং করবে, ছুরি দিয়ে নয়, ওর ওই কাঁটা চামচ দিয়ে, যেটার নাম হচ্ছে চপস্টিক, ওর নাম দিয়ে যায়। আর যে দেশলাই দিয়ে জ্বালানো হয় তার নাম হচ্ছে স্লাইডার। মানে এক একটার এক এক রকমের উদ্ভট উদ্ভট নামও দেয়, সেই দিয়েই ওর জন্মদিনটাকে সেলিব্রেট করা হয়। আর আজকে সন্ধ্যেবেলায় হঠাৎ করে আমার খুব ইচ্ছে হচ্ছে কেক খাবো, বাড়িতে বানানোর সময় লাগবে, সেই জন্য রাজুকে বললাম তুমি একটু কিনে নিয়ে আসো, তো কিনে নিয়ে এসেছিল। তো ওনার এখন হঠাৎ করে মানে ইচ্ছা হয়েছে আজকে জন্মদিন পালন করা হবে, সেই জন্য আমরা জন্মদিনটা পালন করলাম। তো আমাদের জন্মদিন তো হয়ে গেছে, তারপর এবার যাবো চা করতে, চাটা করে খাওয়া দাওয়া করবো, ব্যাস এই পর্যন্তই। জানো তো সারাদিন ধরে যতই ভাবি না কেন যে কাজটা তাড়াতাড়ি শেষ করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, কোনোদিনই সেটা হয় না। উঠেছি ভোরবেলা, কিন্তু সারাদিন কি যে করি আমি বুঝতে পারি না, কিন্তু কাজ করতে করতে খাওয়া দাওয়া করতে ঠিক 4টা বেজে যায় আমার। আর এখন সন্ধে হয়ে গেছে, তোমাদের সঙ্গে সারাদিন আর শেয়ার কি করবো বলো, শেয়ার করার আগের থেকেই আমার সবকিছু মানে কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাই দেবো, এই যে এখানে আছে দুটো কাপ, একটার মধ্যে আছে আমার চা, আর আরেকটাতে আছে ওর কর্নফ্লেক্স, আর তার মধ্যে একটু ড্রাই ফ্রুটস দেওয়া আছে, পাউডার করে দেওয়া আছে। অ্যাকচুয়ালি আমি পাউডারটা ইউজ করি এর জন্য, কারণ ওর মধ্যে ওকে না ওই গোটা যদি কাজু বাদাম বা আমন্ড দেই তো চিবিয়ে ফেলে দেয়, খেতে চায় না অতটা, সেই জন্য আমি পাউডার বানিয়ে রেখে দিই, একেও দিই রাইকেও দিই দুজনকেই দিই। তো যাই হোক, এই চলছে, আর কালকের সন্ধ্যের থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর এখনো পর্যন্ত চলছে। তোমার আমি বুঝতে পারছো তো আমি কতটা কাজের মেয়ে হয়ে গেছি, সারাদিন ধরে শুধু ভিডিও করছি ভিডিও করছি আর ভিডিও করছি, জানি না তো কি করি কি শেয়ার করি তোমাদের সঙ্গে, বাট ভিডিও করি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, জানি না তোমাদের সঙ্গে কি কি শেয়ার করতে পারলাম, বাট ভিডিওর মধ্যে যদি তোমাদের একটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর তোমরা যদি আমাদেরকে নতুন দেখে থাকো তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর তোমরা যদি আমার ভিডিওগুলোকে আবার ফেসবুকে দেখে থাকো তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে রাখো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, আজকের মতো এখানেই টাটা, গুড নাইট।